الحمد لله نعره تكبير مو خلي لوك پانچ تا تک دیجے والله حت لا حت لا بسم الله الرحمن الرحيم الله সেই মউ খালি লোক যারা মানুষের বুক থেকে একটা সময় অন্ন কেড়ে নিয়েছে আজ তারা তোমার রাস্তায় 5000 টাকা ছেড়ে দিয়েছে আল্লাহ গোটা মুখলির মানুষকে তো নি এই একজনের জন্য কমপক্ষে ক্ষমা করে দিও আর কবুল করে দিও এই রব্বুল আলামিন আল্লাহ জাতিকে সোজা পথে ফিরে আসার তৌফিক দাও সত্যটা বোঝার তৌফিক দাও রব্বুল আলামিন আমি গুনাহগার জানি না কি বলতে কি বলে ফেলি তুমি যতটুকু বলাও ততটুকু বলি দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই পরওয়াদিগার আলম এই একজন মানুষের ওসিলা করে গোটা জাতিকে তুমি আল্লাহ বাঁচিয়ে দাও আল্লাহ জাতিকে তুমি বাঁচিয়ে দাও এই রব্বুল আলামিন আল্লাহ গোটা জাতির জন্য তওবা করছি আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল আজ্জা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ শুনে রাখেন মানুষ যখন মানুষ হয় তখন অন্যের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেয় কথা শুনেন আরে ওটা আসতে বলেন ছাড়েন না এই বাবাজি কথা শুনেন আরে আসতে বলেন না মানুষ যখন মানুষ হয় অন্যের ইজ্জত হেফাজতের দায়িত্ব নেয় আর মানুষ যখন মনুষ্যত্ব হারায় তখন অন্যের ইজ্জতকে লুটিয়ে দেয় আর লুণ্ঠন করে দেয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাই আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলাম আমি কখনো আদায় করতে করতে বা জলচক্র মাঝখানে দোয়া করি না এই জন্য করলাম আল্লাহ তুমি ওদেরকে তোমার দিকে টেনে নাও আর তোমার বান্দাদেরকে তোমার পিয়ারা করে তবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দাও বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এবারে বলেন কি বলছিল ভাই দেখো গল্প কথা কি বলছিল এবার বলেন চারটে জানলা না ছটা জানলা কি বলছিল রহমতুল্লাহ খান কোথায় বাড়ি আব্বা হ্যাঁ সে যাই ষোলো নম্বর বাড়ি গোপন দান আল্লাহ কবুল করুক গোপনে তিনখানা জানলা গোপনে কখানা তিনখানা আল্লাহ গোপনে তিনখানা ওপেন তো কমপক্ষে দুখানা আমাদের কাছে আরে আপনার ওপেন বলুন যে দুখানা আমার নামে বলুন দাদারি তাহলে জোড়া কমপক্ষে হোক এ বাবাজি ও খালাকনাকুম আজওয়াজা আল্লাহ বলেন সবে জোড়া করেছি আপনাদের জোড়া দেখতে চাচ্ছি বলেন তাড়াতাড়ি বলেন এ বন্ধু বলেন যে দুটো আমি দেব কি একটা আমি দেব বলেন কমপক্ষে ও গোপনে তিনটে বলতে পেরেছে আমি একটা বলতে পারি না এ বাবা একটা বলতে পারি না খালি দেখতে পারি ভাবেন একটা জানলা আমার থাকবে একটা জানলা আমার থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছু পারি নাই তোর নবীর সুন্নত আদায় করার জন্য আমি চেষ্টা করেছিলাম একটা জানালা আমার ছিল বলেন বলেন কোন বন্ধু আছে আছে আরেকটা আজে এ বাবাজিরা আমার জ্ঞানী জনরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ বাবাজি 5000 কথা বলব 12টা ইনশাআল্লাহ 5000 বেশি হয়ে গেছে তো আচ্ছা বলেন তো 3000 টাকা কে দেবে 3000 টাকা কিংবা 10টা সিমেন্ট যার যেটা মন যাবে হয় 3000 টাকা আর 10টা সিমেন্ট চট করে বলেন 150 খানা সিমেন্ট লাগবে এতক্ষণ যা হয়েছে সিমেন্ট তা কুড়িয়ে মুড়িয়ে 50টা হবে মনে হয় কি খান 50 হবে 15 25 কত হলো 40 আর ওদিকে কটা এদিক ওদিক আছে আবার 50টাই হলো এখন 100 খানা সিমেন্ট বাকি হয় 10টা সিমেন্ট আর তা না হলে 3000 টাকা কি আছে হাত তুলেন চট করে ভাই সফরে হালাতে একবার জোহরের সময় টাইম হয়ে গেছে আর বেশি করে দেরি করবো না ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বুদ্ধি ওলা বলেন যে মাত্র 3000 টাকা আর তা না হলে 10টা সিমেন্ট হাত তোলেন ইনশাআল্লাহ কি নাম বলেন নূর হোসেন লস্কর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আব্বা হাত তুলে যাও কাছে যাও কি দেবে সেটা জানেন আবুল ফালাক খান 1000 টাকা 1000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলেন এ বাবাজি বলেন তাড়াতাড়ি বলেন 10টা সিমেন্টের বন্ধু কি আছে 10টা করে সিমেন্ট চচ্চর করে বলেন তাড়াতাড়ি
আজিবার মোল্লা 1000 টাকা আল্লাহ দান কবুল করো বাড়ি তালা দোয়া করি দাতাদের তরে আলেম ও হাফেজ ছেলে দিও তাদের ঘরে যোগ্য সন্তান দিও খোদা ও গো পরওয়ার হাসরেতে তাদের জন্য করে দিও পার আরশের তলাতে খোদা বসাইয়া দিও আমুরের তাজে পরিয়ে তাকে সম্মানী করিও সকলের আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ মিষ্টি জারুল মোল্লা 10 খানা সিমেন্ট বাড়ি তালা 10 এর খাতা 10 এ পূরণ করে আর দিও তুমি রহমত তার ঘরে ভরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও গো তার হালাল রুজিতে বরকত দিও পরওয়ার আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন জল আল্লাহুম্মা আমিন বলেন 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 নাজিমউদ্দিন খান এক বস্তা সিমেন্ট নাজিমউদ্দিন খান এক বস্তা সিমেন্ট বলেন ভাই 1000 টাকা করে বলেন 1000 আব্বার জন্য 1000 মায়ের জন্য আছে কোন মায়ের সন্তান আব্বার যোগ্য পুত্র আলহামদুলিল্লাহ ওই দেখো কি নাম বলো কি নাম কি নাম বলো এই লোক খালি কোন দিকে তাকায় এদের লোক নাই আ রহমতুল্লাহ খান আর পিছনে একটা কি নাম কি নাম এ বাবাজি তাড়াতাড়ি বলেন আবুল হাসান মোল্লা 1000 টাকা রহমতুল্লাহ মোল্লা কত 1000 টাকা মুন্সি মোল্লা 1000 টাকা আর ভুলে যান না মুন্সি মোল্লা লেখেন মুন্সি মোল্লা লিখে যান হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আরে ভাই কমপক্ষে 10টা বন্ধুতে 1000 টাকা বলেন তিনটে হলো চার নম্বর কি আছে বলো 1000 টাকা কি নাম বলো আয় হাই হুজুর বলে 1000 টাকা কি নাম নুরুল হক গাজী কত দুবার ছিলেন দুবছিলেন 1000 টাকা 1000 টাকা 1000 টাকা কওসার মোল্লা 1000 টাকা তাড়াতাড়ি বলেন শহীদুল শহীদুল হালদার লেখেন এ লেখার লোক পালো একটা লোক হবে না এ কুটা তোমার খান তাসলিমা মোল্লা 1000 টাকা হ্যাঁ হ্যাঁ তাসলিমা মোল্লা রফিকুল খান 1000 টাকা বলি ভাই ইনশাআল্লাহ এখন যে 1000 টাকা দেবে না তো ভাবতে হবে ও ও হিংসা করে দেবে না বলে 1000 টাকা বা এখনকার যুগে টাকা হলো যখন সময় বুঝে দেবো আবদা সর্দার তুই কি আবদা সর্দার কে হাত তুলে নাও দেখি একবার আবদা হুল দাঁড়া আ আব্দুল আলিম খান 1000 টাকা আলহামদুলিল্লাহ আব্দুল আলিম খান 1000 টাকা গোপন এই তো গোপন কি বল টাটকা দিও তো গোপন তার নাম বলে না বলো গোপন কেন বলছো কেমাল ঠিক ঠিক মাল না গোলমাল দেখো দেখো আর সত্যি বলে কি খড়খড় করতে দেখো ফাটা টাকা দান করায় মজা সাবান দিয়ে ধুই না মনে হয় পকেটে ছিল সব শুধু বগুড়া কেসে দিয়েছে কেসে দেওয়ার পরে দেখে ভেতরে মাল আছে সারা হল মাল হয়ে গেছে কি জি তাড়াতাড়ি বলেন একটা করে 1000 টাকা যে বলবে না বুঝতে হবে আসলে মনে হিংসা 1000 টাকা বা না রে আলহামদুলিল্লাহ বললে স্যার তোরা যখন বলি নাই আমরাই বলি আমরা দিই আমরাই লোব আর কি করি বেতন কত 4000 1000 টাকা দিলে আর কি থাকবে আরশেদ আলী লস্কর 1000 টাকা আরশেদ আলী লস্কর 1000 টাকা তার এই কে বাকি আছে বলে হাত তোলেন যারা বাকি আছে হাত তোলেন তার মানে ফেরেশতা হাত তোলে নাই ধরে ফেলবে লোকে বলেন বলেন কি আবুল কালাম মোল্লা নাম বলতে পারো না ভালো করে আবুল কালাম মোল্লা শুধু কালাম বলো না তাড়াতাড়ি বলেন 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 তাড়াতাড়ি বলেন আমার মূল চাপে গিয়ে তোষা মধ্যে করছে তাও আবার কায়দা তিনখানা সিমেন্ট আরে বাবা পাঁচটা সিমেন্ট বল না ঝামেলা করতে হবে
পাঁচটা সিমেন্ট, একটা সিমেন্ট পাঁচটা, তার দু বস্তা বলো আলাউদ্দিন ভাইয়ের নামে দু বস্তা সিমেন্ট। হ্যাঁ আলাউদ্দিন তো, আলাউদ্দিন লস্কর দুখানা সিমেন্ট। হ্যাঁ ইনশাল্লাহ ইনসান মোল্লা জামাই, হায় হায় জি এখানে আছে কই? হ্যাঁ জামাই, শাশুড়ি এত কিছু দিলে, তারপর সে শাশুড়িকে ঘুরিয়ে দিলি বাবা, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, সংসার সুখের করুক, বলুন আমিন। পাড়ার জামাইরা দিয়েছে, শ্বশুর আর লজ্জা শরম থাকা দরকার তো। কাদের দাদু 500 টাকা দিয়েছে, আল্লাহ এতিম কাদের এতিম, বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহ 10 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট, কে বলেন কে বাকি আছে, কে বাকি আছে তাড়াতাড়ি হাত তুলবো, আর দেরি করা যাবে না, আজান হবে নামাজ হবে, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা হবে, হ্যাঁ খাবার ধান্দা নাই, তাড়াতাড়ি। শহীদ খান 1 কুইন্টাল রড, আলহামদুলিল্লাহ, ছেলের নাম বলো, আকাশ মোল্লা 500 টাকা নেবো, ছেলের নাম বলো, ছেলের নাম বলো, আবু শামা খান, আব্বার জন্য 1 কুইন্টাল 1 কুইন্টাল রড, নারায় তাকবীর, বাড়ি তালা দাতাদেরও বানাইও ঘর, আসলে বানায় খোদা তাদেরও কবর, যেদিনে বিপদে একা একা যেতে হবে, দানের নেকি আলো হয়ে সামনে সামনে রবে, বলে তাতে বলে চললা ভাই, একটা করে 1000 টাকা যারা বাদ পড়েছেন, মেহরবান করে নামটা লিখে দেন, আর দেরি করবেন না, এত বড় মাদ্রাসার ছাদ হবে। রফি আব্দুর রফিক মিস্ত্রি 15 খানা সিমেন্ট, আল্লাহ মঠের দিকে বাড়ি, আল্লাহ মঠের দিকে লোক 15 খানা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর, বলেন ইনশাআল্লাহ, একটা করে 1000 টাকা কার নাম বাদ আছে, মোর্শেদ মোল্লা 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, মোর্শেদ মোল্লা কোথায় বাড়ি,